আসসালামু আলাইকুম। জনপথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার জন্য। তো আজকে ভাবলাম যে আপনাদের একটি ভিডিও দেব। সাধারণ তা হলো মিথিকান্দা স্টেশনের সম্পর্কে কিছু ধারণা। তো আমি আপনাদেরকে আজ মিথিকান্দা স্টেশনের সম্পর্কে কিছু ধারণা দিব। এটা হলো ভৈরব উপজেলার ভৈরব থানার নরসিংদী জেলার অধীনে অবস্থিত ভৈরব থানার মিথিকান্দা স্টেশন। মিথিকান্দা স্টেশন সম্পর্কে আপনারা হয়তো যারা স্থানীয় আছেন তারা হয়তো জানেন যে এটা কোথায় অবস্থিত। তো আমি এখন বর্তমানে সেই রেল দিয়ে যাচ্ছি যেটা ঢাকা হয়ে নরসিংদী এবং নরসিংদী হয়ে ভৈরব বিবেরিয়া এখানে স্থানে যায়। তো আমি বিবেরিয়া যাওয়ার উদ্দেশ্যে রেলে টিকিট কাটলাম। এখানে আমরা যাব ভৈরব। তো ভৈরব যাওয়ার আগে সেখানে যে আমাদের বিরুটির মূল উদ্দেশ্য মিথিকান্দা রেল স্টেশন সেটা পড়ে আপনারা হয়তো অনেকে জানেন যে মিথিকান্দা রেল স্টেশন সম্পর্কে। তো যারা নতুন জানতে চাচ্ছেন এবং এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই জানতে পারবেন মিথিকান্দা স্টেশনের কি এখানে যাত্রী উঠায় নাকি উঠায় না সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে আপনাদেরকে। তো যারা অনেকদিন পর আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যান, এবং যারা নতুন করছেন তারাও আমাদের ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আমি বর্তমানে রেল স্টেশনের থেকে আমি ভৈরব যাওয়ার উদ্দেশ্যে বিবেরিয়া যাওয়ার উদ্দেশ্যে রেলে ভ্রমণ করতেছি। তো আমি রেলে বসার পর যে ভাবলাম যে কিছু ভিডিও শর্ট নিয়ে নিই। তো আপনারা এখন দেখতে পারছেন আমি বর্তমানে রেল ভ্রমণে আছি এবং আমি কিছুক্ষণ পর মিথিকান্দা রেল স্টেশনে যাব। মিথিকান্দা রেল স্টেশন সম্পর্কে হয়তো অনেকে জানেন না, তাদেরকে বলছি এটা ভৈরব থানাধীন নরসিংদী জেলা বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা হলো নরসিংদী জেলা। নরসিংদী জেলার খুব সুন্দর সুন্দর দৃশ্য আমরা পরবর্তীতে আমাদের ভিডিওটি চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি মিথিকান্দা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। তো যারা আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং মিথিকান্দা রেল স্টেশন এখানে সাধারণত যাত্রী নামায় না, এখান থেকে যাত্রী উঠানো হয় না তেমন। এটা সাধারণত একটি নাম দেওয়া হয়েছে যে একটি স্টেশন, তবে অনেক লোকাল ট্রেন আছে যারা এখানে থামায় অনেক যাত্রী হলে, তারপর কিছু কিছু যাত্রী এখান থেকে নেওয়া হয়। তো মিথিকান্দা স্টেশনটি সাধারণত নর্মাল স্টেশন যেখানে প্রায় অনেক সময় ট্রেন থামানো হয় না, যদি থামানো হয় তা মাঝে মাঝে, কারণ এখানে তেমন পর্যাপ্ত পরিমাণ যাত্রী ওঠানামা করে না। সেই জন্য এখানে অনেকেই মিথিকান্দা স্টেশনে নামে না। তো আমি আপনাদেরকে সেখানে কিছু দৃশ্য দেখাবো, ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আশা করি মিথিকান্দা রেল স্টেশন আগ পর্যন্ত আপনার রেল ভ্রমণের সেই দৃশ্যগুলো দেখতে পারবেন। তো আমার ভিডিওটির কিছু দৃশ্য আপনারা দেখুন।
আমি চলে আসলাম মেথিকান্দা রেল স্টেশন, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মেথিকান্দা রেল স্টেশন, ভৈরব থানা, নরসিংদী জেলা। তা আপনারা অবশ্যই ভিডিওটি থেকে অবশ্যই আপনারা জানতে পারলেন মেথিকান্দা স্টেশনটির অবস্থান ও তার ঠিকানা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।